হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লোটে শুটকি রান্না করে দেখাবো এইভাবে যদি আপনি লোটে সুটকি রান্না করেন তাহলে বাড়িতে যার পছন্দ নয় সেও খুব মজা করে খাবে সত্যি বলছি দারুণ হয় খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন চলুন তাহলে ঝটপট সময় নষ্ট না করে রেসিপি দেখে নেওয়া যাক তো সবার আগে আমি লোটে সুটকি সাফ করে নেব। পরিষ্কার করে নেব। তো সবার প্রথমে আমাদের এর মাথাটা আলাদা করতে হবে আমি একটা কেচি আর একটা চাকু ব্যবহার করব তো এরম করে পেটের যে ময়লা থাকে পেটের ময়লাটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে প্রথমে আমি মাথাটা কেটে নিয়েছি আর তারপরে পেটের ময়লাটা কিন্তু কেচি দিয়ে খুব ভালো হচ্ছিল না তাই আমি চাকু দিয়ে করছি আর এই দেখুন এই যে কালো কালো যে নোংরাটা এটা অবশ্যই ফেলে দিতে হবে আর তারপরে মাছের যে পাখনাগুলো থাকে পাখনাগুলো অবশ্যই কেটে নিতে হবে এরকম করে দেখুন আমি এইভাবে যার যেরকম সম্ভব সে সেরকম করে করবে যাই হোক আমি এরকম করে করছি আর কি এবার আমি কেটে কেটে টুকরো করে নিচ্ছি এরকম দেখুন তো এইভাবেই সমস্ত লোটাসুতি গুলো আমি সাফ করে নেব আর পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এটাকে ধুয়ে নেব তো দেখুন সবগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি এবার চলুন ধুয়ে নেওয়া যাক তো যে কোনো শুটকি মাছ ধোয়ার জন্য অবশ্যই গরম জল ব্যবহার করা উচিত তো আমি এখানে গরম জল নিয়েছি একেবারে হালকা গরমের থেকে একটু বেশি গরম আর কি ওয়ার্ম যাকে বলে ওয়ার্মের থেকে একটু বেশি গরম গরম তো জলের মধ্যে নিচ্ছি লবণ আর লবণ জল দিয়ে আমরা ভালো করে ধুয়ে নেব দেখুন হাত দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিতে হবে আমি একদম সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর দেখুন ধোয়ার পরে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন যদি চান তো আমার এখানেই যথেষ্ট আমি ধুয়ে নিয়েছি ভালো করে কচলে কচলে ধুয়েছি আর তারপর আমি তুলে নিয়েছি দেখুন তো আর বাকি কি জিনিসগুলো অ্যারেঞ্জ করতে হবে সেটা আমি দেখাচ্ছি তো সবার আগে আমাদের চাই পেঁয়াজ তো পেঁয়াজ এখানে আমি পাঁচটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আর স্লাইস করে কেটেছি দুটো টমেটো নিয়েছি একদম বারিক কেটেছি আর এখানে নিয়েছি আমি আদা রসুন কুটে নিয়েছি আপনি চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন মোটামুটি দেড় টেবিল চামচের মতো হবে এতটা আমি আদা রসুন নিয়েছি আর দরকার আমাদের কিছুটা ফ্রেশ ধনে পাতা বাস এইটুকু জিনিস আমাদের অ্যারেঞ্জ করতে হবে আর বাকি যে জিনিসগুলো সব কিছু কিচেনে অ্যাভেলেবেল থাকে সেগুলো আমি পরে দেখাচ্ছি আপনাকে তো এখন আমি কড়াই নিয়েছি আর হিট চালু করেছি মিডিয়ামে করে তেল হালকা গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে সবার প্রথমে সুটকি গুলো ভেজে নেব তো লোটে সুটকি ভাজার সময় একটু ক্রিস্পি করে ভাজতে হয় তাহলে খেতে খুব ভালো লাগে আর কি তো তেল গরম হয়ে গেছে এখন আমি দিচ্ছি আর ভাজতে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লাগে যাই হোক সময়ের হেরফের হতে পারে একটু লাল লাল কালার করে ভেজে নিতে হবে আর কি আর ক্রিস্পি তো বোঝাই যায় আর খুব বেশি করা যাবে না একেবারে পড়ানো যাবে না তো এই দেখুন এই হচ্ছে কালারের ফারাকটা এসছে তো এখন আমি তুলে নিচ্ছি এখন আমি সুটকিগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি বাকি প্রসেসগুলো করব। চাইলে আরও একটু তেল দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না মনে হচ্ছে যথেষ্ট তেল রয়েছে তাই তো এখন আমি দিচ্ছি এক টি স্পুন জিরে দুটো তেজপাতা দিচ্ছি আমি এক চুটকি হেং দিয়ে দেব আর চাইলে দুটো তিনটে শুকনো লঙ্কা দিতে পারেন কিন্তু আসলে আমার মনে ছিল না তো ওটা এমন কিছু জরুরি ব্যাপার নয় জিরে ভালো করে ফুটে গেছে আর তারপরে আমি এখন দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করেই নিয়েছি আমি কারণ এটা শুটকি মাছ এই মাছে মানে সুটকি মাছের রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি হলে খেতে ভালো লাগে আর দেখুন কালারটা হালকা ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কোটা আদা রসুন দেওয়ার পরে একটু কিছু সময়ের জন্য নেড়েচেড়ে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে যায় আর তারপরে দিয়ে দেব এর মধ্যে টমেটো এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আর টমেটো নিয়েছি আমি এটা খুব বেশি লাল নয় তো আমি টমেটো দেওয়ার পরে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি যাতে টমেটো সফট হয় তাড়াতাড়ি আর একটু মিশিয়ে নিয়ে আমি এখন কিছু পাউডার মশলা ব্যবহার করব তো প্রথম দিচ্ছি আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো এখন এটা আমি নিচ্ছি কাঁদা লসুন মশলা এটা না থাকলে অবশ্যই স্কিপ করুন কোনো অসুবিধা নেই আর এখন আমি নিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো কালারের জন্য আর এর সাথে সাথে নেব আমি একটুখানি আমচুর পাউডার আর দেব আমি আধা টি স্পুন গরম মশলা আমচুর পাউডার যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তো ভালো করে মিশিয়ে নিয়ে আমার মনে হচ্ছে একটু বেশি ড্রাই হয়ে গেছে কারণ টমেটো ভালো পাকা ছিল না তাই খুব একটা জল বেরোয়নি তো একটু জল দিয়ে নিচ্ছি আমি যাতে নিচে থেকে লেগে না যায় একটু জল দিয়ে তারপরে আমি ঢেকে ঢেকে রান্না করবো যতক্ষণ নাকি টমেটোটা খুব ভালো করে সফট হয়ে যায় আর মশলার মধ্যে থেকে তেলটা ছুটে না আসে তেলটা বেরিয়ে না আসে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব হিট কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি মিডিয়াম থেকে একটু কমও করতে পারেন তবে বেশি করা যাবে না মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে নিতে হবে আর চেক করতে হবে আর এখন দেখুন জলটা মোটামুটি প্রায় শুকিয়েই গেছে আর যথেষ্ট তেল কিন্তু বেরিয়ে এসছে যতটা তেল ছিল বেরিয়েই এসছে বলতে গেলে তো এখন আমরা সুটকিগুলো দিয়ে দেব সুটকি মাছ দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপরে আমরা জল অ্যাড করব গ্রেভির জন্য জল অ্যাড করব যতটা পাতলা আপনি গ্রেভি চান সেই হিসেবে জল দিয়ে নেবেন আমিও সেই হিসেবে আমার নিজের পছন্দ মতো জল দিয়ে নিচ্ছি আর জল দেওয়ার পরে আমি এখন হিটটা হাই করে দেব যতক্ষণ নাকি এটা ফুটতে শুরু করছে যখন ফুটতে শুরু করবে তখন আবার মিডিয়াম করে দেব ঢেকে দিচ্ছি আমি তো ফুটতে শুরু করার পরে মোটামুটি আমি পাঁচ ছ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি আর এখন আমি একবার চেক করছি গ্রেভি কনসিস্টেন্সি নিজের পছন্দ মতো হওয়ার পরেই কুকিং স্টপ করবেন কোনো অসুবিধা নেই আমি হাত দিয়ে চেক করলাম তো লোটে শুটকিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে তো লাস্টে আমি এখন একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি আর এখন আমি দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা আর এর সঙ্গে দেব আমি একটুখানি চিনি চিনি দেব কারণ আমচুর পাউডার দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম তো সেই জন্য আমি একটু ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি একেবারে অল্প একটু হাফ টি থেকেও কম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গরম মশলা আর ধনেপাতা দেওয়ার পরে মোটামুটি এক মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি আর তারপরে আমাদের সবজি তৈরি হয়ে গেছে হিট বন্ধ করার পরে মোটামুটি দশ মিনিটের জন্য অপেক্ষা করেছি আর তারপরে এই হচ্ছে টেক্সচার সমস্ত তেল কিন্তু উপরে ভেসে উঠেছে আর দেখতে খুবই টেমটিং লাগছে তো চলুন এবার সার্ভ করে নেওয়া যাক বন্ধুরা লোটে সুটকি যদি এরকম করে রান্না করেন তাহলে খেতে খুবই ভালো হয় মানে এটা ভাত রুটি চাপাতি সব কিছুর সঙ্গে সমানভাবে খুবই টেস্টি হয় খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন সবাই পছন্দ করবে বাড়ির আর সবাই আপনার অবশ্যই প্রশংসা করবে অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই বাই